ওয়েলকাম ব্যাক টু দ্য স্বাতিস কিচেন। আজ আমি আমার কিচেনে বানাতে চলেছি কাঁকড়া মাছের ঝাল। তো দেখো, এখানে আমি কাঁকড়া মাছটাকে বাজার থেকে কেটে এনেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওনারা ভালো করে ছাড়িয়ে দিয়েছিল, আমি শুধু বাড়িতে এসে এটাকে ধুয়ে নিয়েছি। আর বাকি যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো হলো, দেখো, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, কুচুনো পেঁয়াজ, গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যা লাগে রান্নায় সেটা আমি রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। রান্নাটা আমি করব সাদা তেলে। এবার কি করব, এখানে যে মশলাগুলো রয়েছে আমি এখান থেকে হাফ পেঁয়াজ আর বাকি আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ সব কিছুকে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো। আর এর মধ্যে আমি দেবো একটা টমেটো, যেটা এখানে আমি রাখতে ভুলে গেছি। প্যান গরম হয়ে গেছে, প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এবার আমি, দেখো, কাঁকড়াটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কাঁকড়াগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। কাঁকড়াগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। আমি এবার যে তেলটার মধ্যে কাঁকড়াগুলোকে ভেজেছি সেটার মধ্যেই আমি কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করবো। পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এবার এটাতে আমি পেস্ট করে রাখা সমস্ত মশলাটা, দেখো, আমি পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দেবো। মশলাটা ফ্রাই করে নিয়েছি। এবার এটাতে আমি একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো। আমি কিন্তু এটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু এটাতে আমি গোলমরিচ আর কাঁচা লঙ্কাটাকে আগে থেকে পেস্ট করে দিয়ে দিয়েছি তাই জন্য। আর দেবো আর অল্প একটুখানি লবণ, লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তোমরা যতটা জিনিস বানাবে সেই অনুযায়ী দেবে। দিয়ে দেবে একটুখানি জল, ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, মশলা দিয়ে হালকা একটুখানি তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করে নেব। একটুখানি জল দিয়ে এটাকে ফুটে দিয়ে দেবো। দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আমার রান্নাটা একদম শেষ পজিশনে চলে এসেছে। এটা তোমরা রুটি, লুচি, পরোটা বা শুধুও খেতে পারো, খুব ভালো লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট দিন চলে আসবো নেক্সট ডে আবার একটি নতুন রেসিপি নিয়ে।